বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। অতিবয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি? অতি যোগ ইব। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু। কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? মণ্ডলী। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? বর্ণ। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত। নীরস শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিঃ যোগ রস। যে জমিতে ফসল জন্মায় না, ঊষর। কোন বানানটি শুদ্ধ? নিরীহ। অবিরাম শব্দের অর্থ কি? বিরামহীন। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে? বৌদ্ধ ধর্ম। কোনটি ব্যতিহার বহিব্রীহির উদাহরণ? কানাকানি। এক কথায় প্রকাশ করুন যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না। দুস্তর। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্মা গোখরা। উদাসীন পথিকের মনের কথা উপন্যাসটির রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। 99 এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? সঞ্চয়ের প্রবৃত্তি। বিশ্বনবী গ্রন্থটির রচয়িতা কে? গোলাম মুস্তফা। কবর রচনাটি কার রচনা? কোনটিই নয়। মধ্যপদলিপি কর্মধারায় দৃষ্টান্ত কোনটি? হাসি মাখা মুখ, হাসি মুখ। মুক্তলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? প্রসন্ন হওয়া। বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। কাকনিদ্রা শব্দটির অর্থ কি? অগভীর সতর্ক নিদ্রা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? হাঙর নদী গ্রেনেড। স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু দেয়ার লেসন। হুইচ ইজ দ্য প্লোরাল ফর্ম অফ মাউস? মাইস। চুজ দ্য কারেক্টলি স্পেলিং ওয়ার্ড লেজার। কোন বানানটি শুদ্ধ? ব্যারিয়ার। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ফারি। লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? LIEUTENANT। চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড TSUNAMI। সুনামি। ইম্প্রুভমেন্ট অর্থ অ্যাডভান্সমেন্ট। উই ওয়েটেড আনটিল দ্য প্লেন হ্যাড টেকেন অফ। চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স। আই কাউন্ট আপন ইউর হেল্প। উই শুড হ্যাভ টেস্টি অ্যান্ড নিউট্রিয়াস মিলস। হ্যাড আই নন হার আই উড হ্যাভ মিট হার। হুইস ওয়ান ইজ অ্যাডজেক্টিভ লিজিবল। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। মাই ফাদার অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য বুক। হুইস অব দ্য ফলোয়িং ইন দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ডিয়ার? বাঘ। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটি ইন এশিয়া। শি ইজ কফিং অল দ্য টাইম। হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ প্লোরাল ক্রাইসিস। ক্লেম শব্দটির সিনোনিম হচ্ছে কোয়াইট। ব্লু ব্লাড ফ্রেস এর অর্থ কি? অ্যারিস্টোক্রেটিক বার্থ। হেল্প দ্য পোর বাক্যটির প্যাসিভ ফর্ম হবে লেট দ্য পোর বি হেল্পড। সে কি যায় এর ইংরেজি অনুবাদ হল ডাজ হি গো। হু রোড প্রাইড অ্যান্ড প্রিজুইস? জন অস্টিন। আই স এ ওয়ান আইড ম্যান। এ প্লাস বি ইকুয়াল টু ফোর, এ মাইনাস বি ইকুয়াল টু টু হলে এ বি এর মান কত? থ্রি। 0.1623 মাইনাস 31 সমান কত? মাইনাস 30.8377। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9।
root over 2 by root over 6 plus 1 shaman koto? Root over 3 minus root over 2. 4 টাকায় 5 টি কিনে 5 টাকায় 4 টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 56.25%। কোনটি মৌলিক সংখ্যা? 3। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। 1 plus 2 plus 3 plus dot 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 plus 19 সমান কত? 190। x minus x minus x plus 1 এর মান কত? x plus 1। কোন বৃত্তের ব্যাসার্ধ r হলে তার ক্ষেত্রফল কত? পাই r স্কয়ার। a plus 1 by a equal to 3 হলে a cube plus 1 by a cube সমান কত? 0। শূন্য স্থানে কোনটি বসবে? 213, 180, 147, 114, 81। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 64 root over 3। একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত? 1/4। 0.47 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? 47/100। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। সরল কোণের মান কত? 180 ডিগ্রি। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন, তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত? 1.5। একটি দ্রব্য 200 টাকায় ক্রয় করে 180 টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত? 10%। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে তার পরিসীমা কত? 60 মিটার। নিচে কোনটি মৌলিক সংখ্যা? 59। টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 50%। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ। 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি 5 জনে করতে কত দিন সময় লাগবে? 28 দিন। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 0.3। আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত? 10। একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা কত? 206। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্ক। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি। বাংলাদেশের বর্তমান বিভাগ কয়টি? 8। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? ডিনামাইট। বড় বকুড়িয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? 8 ডিগ্রি সেলসিয়াস। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985। ইসলামী সহযোগিতা সংস্থা এর দাপ্তরিক ভাষার সংখ্যা কত? 3। ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়? 1972 সালে। বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়? কক্সবাজার। ছয় দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়? লাহোর। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। এসডিজি এর গোল কয়টি? 17টি। যে রং আলো সকল রং প্রতিফলিত করে তার রং কি? সাদা। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10 এপ্রিল 1971। করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে? চীন। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
UNESCO.